হ্যাঁ সেটাই আর কি, ওই কালকে তো ঝামেলা। তোমার দাঁতে যেন কি লেগে আছে? আমার দাঁতে? হ্যাঁ, চিঁড়ে খোসা খোসা হবে, কাল রাতে খেলুম। আহা, কালকে শিওর শুটকি খাইছো না? হ্যাঁ, তোমার বৌদি নাম ছিল রাত্রিবেলা পুরা জাল দিয়া। এ সকাল সকাল কোত্থেকে যে কামড় গুলো এনেছে! সকাল সকাল ঘটি গুলা কই থেকে যাইছে? আমার শালা আজকে দিনটাই খারাপ যাইবো দেখিস। দাদা গো, দু কাপ চা দিন দেখিনি। আমাদেরও দিয়েন দুইটা। হ্যাঁ বাবু দিচ্ছি, আপনারা বসুন, এখনই দিচ্ছি। আমি কাটা তারে সুখী। আমাদের কিছু কইতেছেন? না না, আপনাদের বলতে যাবো কেন? হ্যাঁ সেইটাই। আরে সাহস থাকলে তো বলবে। কিরে সাহস? হ্যাঁ সত্যি কথা বলতে সাহস লাগে নাকি আবার? সত্যি কথা কি বলতে চাইতেছেন আপনি? বলছি কাটা তারের দাগ গুলো আছে না গেছে? তুমি আর কাটা দাগে কাটা কুটে খেলো না গো। তমশাই, আপনারা কি বাঙালদের পেছন দেখে বেড়ান নাকি? এত সুন্দর নাকি আমাদের পাশাটা? একটু দেখে কম না কেমন সুন্দর, অত দূর তো চোখ যায় না আমাদের। শালা আপনাদের মতো কাঙালদের থাকতে দিয়েছে জন্যই তো শেষ হবার নেই। জানেন তো ভাটিদের মনটা কত বড়। সেই জন্যই তো মশাই সাত সকাল আমাদের বাড়িতে অতিথি আসলে ফুলকা ফুলকা লুচি না খাওয়াই ছাড়ি না। আর আপনাদের বাড়িতে গেলে খুব বেশি হলে এক গাল মুড়ি সঙ্গে দুইখান বাতাসা। খাওয়া দাওয়া নিয়ে বাবু আপনারা কিছু না বললেই ভালো। শুকনো মাছ, পচা গাছ, আবার রান্নায় তো আবার ঝোলের জায়গায় তেল ভাসে। বলছি আপনারা কি আবার গ্লাসে করে জলের জায়গায় তেল খান নাকি? আর যাই করি, আপনাকে মতো গোটা সিদ্ধ খাই না। আবার শামুকা নাকি পুকুর থেকে তুলা রান্না করে খান। বলে ইলশা খাইছেন? কি করে রান্না করতে জানেন? ইলশার পাতুরি, শীতলের মুঠা খাইছেন, চোখে দেখছেন কোনো দিনও? মাছেরও নাকি আবার টক খায়। আমাদের মাছের ফেস্টিভ্যালে কি এসেছেন কখনো? আরে কি করেই বা আসবে, এখানে তো আবার শুটকি পাওয়া যায় না। সেই ফিশ ফেস্টিভ্যালেই যান আর অন্য কোথাও যান, আসলে তো আপনারা ঘটি না। বাড়ি দেখান গুগলি আর পায়ে পড়েন হাওয়াই চটি। এই হাওয়াই চটি কিন্তু হ্যাট্রিক করলো। ভুলে যাবেন না, এই হাওয়াই চটি পরেই কিন্তু আপনারা এই দেশে ঘুরে বেড়াচ্ছেন। দেশবন্ধু জগদীশচন্দ্র বোস, সরোজিনী নাইডু, এরা কিন্তু বাঙাল আসিল সেটা জানেন কি? এই জকে জ বলাটা ছাড়ুন তো, যত সব কেন স্যার মু? আপনারা লুচিকে লুচি, কাকরে কাক কইতে পারেন, আর আমরা জকে জ কইলি দোষ। শালা ইস্ট বেঙ্গল, ইস্ট অর ওয়েস্ট, ইস্ট বেঙ্গল ইজ দ্য বেস্ট। শালা মোহন বাগান। তা মশাই 17 বছর তো হলো, আইলিকটা আসবে তো এই জন্মে? ওই আইলিক নিয়েই থাকেন, আপনাদের তো আর ক্লাবটাই নাই। তো আপনাদের ক্লাবটা আর আপনাদের কোথায় থাকলো? তো আপনাদের ওটা জার্সি নাকি শ্রী সিমেন্টের ব্যানার ধরতে পারবে না। ইস্ট বেঙ্গলের ঘরে সিএফএল চলে, সাহসিনী দুধে মোহন বাগান। এই ভাই 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 কি কি বলে তোর শালা রে, আজকে দেখ কি শালা রে মাইরি ফেলাই দিমু। মনে হয় ওনারে জুতার গন্ধ শুকান লাগবো। দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে আমি। কিছুই হয়নি। হ্যাঁ মানে আগে বাবুরা আমাকে ক্ষমা করবেন, আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনারা ঘটিয়ে বাঙাল নিয়ে ঝগড়া করছেন, মারামারি করছেন, তাই আমি একটু অজ্ঞান হওয়ার অভিনয় করলাম, দেখার চেষ্টা করলাম যে সত্যি যদি আমি অজ্ঞান হয়ে যাই তাহলে আগে কারা ছুটে আসে আমাকে বাঁচাতে, ঘটিরা নাকি বাঙালরা? আমরাই আমরাই আমি গেছি তাই না? আমরাই। দাঁড়ান ওনারা কইতে দেন কি, দাদা আমরা গেছি না? আগে না বাবু, ছুটে আসলো একদল মানুষ, একদল বাঙালি। বাবু আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আমি বুঝি না স্বাধীনতার 70-80 বছর পরেও ঘটি বাঙাল নিয়ে কেন এত মারামারি, কেন এত রেষারেষি, এমনকি এই রেষারেষি খেলার মাঠ পর্যন্ত পৌঁছে যায়। আপনাদের ওই কি বললেন দুটো দলের নাম, ওই দলেরই খেলা দেখতে গিয়ে মাথায় ইট পড়ে মাথা ফেটে আমার বড় ছেলেটা চলে গেল, ওর কি দোষ ছিল বলুন? আপনারা তো শিক্ষিত মানুষ হয়ে যদি এসব নিয়ে ঝগড়াঝাটি করেন, মারামারি করেন, তার আমাদের মতো অশিক্ষিত আপনাদের দেখে কি শিখবে? সরি দাদা, সরি না না বাবু, আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনারা নিজেরা নিজেদের মধ্যে মিলমিশ করে নিন তাহলেই আমি খুশি হব। না 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 না, হাতে হাত মিলে চলবে না, বাঙালিদের মতো কোলাকুলি করতে হবে। ঠিক আছে দাদা, চারটা চা দেন, আর আজকের টাকাটা কিন্তু আমি দিব। না 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 ভাই, দাদা চারটা চা দেবেন, টাকাটা আজকে আমি দেবো।
না 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 বাবু, এই হয়তো আজকে চা পাবেন না। আগে আপনাদের মোবাইলগুলো বের করুন, তারপর ইউটিউব খুলুন, খুলে ফুলকলজি চ্যানেলটাই গিয়ে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে জানান যে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে টিউনড উইথ ফুলকো লুচি। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, হ্যাঁ।